আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্যসভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছেন, এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। ফাইলের কথা বলুক, যেইটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথা এরা বলে যাবে আর দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সুব্রত বক্সি, তিনিও চাইছেন মেটাতে, কিন্তু শ্যাম অর্জুন যে সংঘাত, যুদ্ধবিরতিতে যেতে রাজি নন সোমনাথ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সুবোধ জগত দলের সভা থেকে ফের ব্যারাকপুরের সাংসদকে ফাইল হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। আমার কাছে হলুদ ফাইল আছে, একেবারে ফাইল দেখি, এইভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক, জগত দলের তৃণমূল বিধায়ক। দলে থেকে দলকে শেষ করার চক্রান্ত চলছে। জগত দলের সভা থেকে নাম না করে অর্জুন সিংকে নিশানা সোমনাথ শ্যামের। ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করে মন্তব্য বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীরও। যারা আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি যা নেতা আছে তারা হেগারে, তারা কিন্তু সেই সময়টা মনে রাখেনি যে বাংলার বুকে একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভুলে গেছিল সেই সময়। যদি সেই সময় মনে রাখতো যে 2021 যদি তারা মনে রাখতো, যদি 2019 তারা মনে রাখতো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলার উন্নয়নের কাজে, তাহলে তারা কিন্তু এই দল ছেড়ে ওই সাম্প্রদায়িক দলে গিয়ে যোগ দিত না, আর এই তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকদের খুন করত না। তারাই কিন্তু করেছে, তারা আবার নিজের স্বার্থে নিজের দরকারে ফিরে এসেছে। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে, তৃণমূল কংগ্রেসের বাড়িঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে, আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার, কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে হবে, তাদের আনতে হবে, কেন না হলে আরো খুন হবে। আমি সোমনাথ চাপ যে গোপাল মজুমদারের 40/2022 ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক, তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে, কেন সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে, আবার আপনাদের জানাই হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি 40/2022। এর কোন তথ্য আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন, কেন অন্য কোন দলের হচ্ছে না। তাহলে এই ঘর শত্রু ডিভিশনকে তাকে চিহ্নিত করে দেখতে হবে, দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আমি কোনো ব্যক্তির নাম বলছি না। মহাভারতে অর্জুন যখন বিশ্ব পিতামাকে বধ করবে, তো শ্রীকৃষ্ণ সেই সিখের দিকে মহাভারতে অর্জুনের সিং রথের কিন্তু দাঁড় করিয়েছিল, আর বাণটাকে মেরেছিল, অর্জুন মেরেছিল তাকে, বিশ্ব পিতামাকে মেরেছিল। যে নিজেকে বলছে অর্জুনের অনেক বাণ রয়েছে, সেই অর্জুন আবার সিখের দিকে কথা বলছে, একদিকে বিশ্ব পিতামা কথা বলছে, মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে। আমি সেই কুমোর কথা বলছি, 2024 আসছে, সেই অনু কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পারলে কথা বলছে একবার পুরোবার বলছে, সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। সোমনাথ মানে কি সি, তাহলে সিটে কি বাঘ মারা যায় না সিটের মাথায় জল ঢালা যায়, তাকে সিটের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে, এটা কিন্তু মনে রাখবেন।
সোমনাথ সুবোধ জোড়া আক্রমণে অর্জুন সিং এর প্রতিক্রিয়া, আমি দলের সৈনিক, যা বলার দল বলবে। আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্যসভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছেন, এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। ফাইলের কথা বলুক, যেইটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথা এরা বলে যাবে আর দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে।